কালবাত নাই, সাঁকো নাই, কিচ্ছু নাই। আমি তো রাস্তা শেষ হয়ে গেছে নদীর পাড়ে দাঁড়ানো, হঠাৎ করে দেখি যে আমি নদীর ওপার। এরকম কোনোদিন ঘটনা কারোর ঘটছে কিনা? এরপরে এরকম আরো অনেক, মনে করেন যে আমি রাস্তার মধ্যে দাঁড়ানো, আমি একটু খুলনায় যাবো কোয়ে বাজারের থেকে, কোনো গাড়ি ঘোড়া নাই, গাড়ি বন্ধ, এত রাত্রে অটো থাকে না। আমি দাঁড়ায় আসি আল্লাহর উপর ভরসা করে। এর মধ্যে একজন অটো নিয়ে আমার সামনে হাজির হলো, আমি তার অটোর ভিতরে উঠলাম। কোয়ে বাজার থেকে ডাকবাংলা পর্যন্ত যাইতে আধা ঘন্টা লাগে, সে আমার 3 মিনিটে ডাকবাংলা মোড়ে পৌঁছায় দিল। দেওয়ার পর আমি তারে ভাড়া দেবো মানিব্যাগের দিকে তাকাইছি, টাকা বের করে তাকাই দেখি সামনে নাই। এরকম ঘটছে কিনা? কিন্তু যদি ইমানের লাইনে মজবুত হওয়া যায়, যেমন ইমান নিজেদের ভিতরে লালন করা দরকার, ইমানের পরিপন্থী কোন কাজ থেকে নিজেরে দূরে রেখে কেবলমাত্র যদি ফ্রেশ ইমান নিজের ভিতরে লালন করা যায়, যেমন ইমান লালন করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম, যেমন ইমান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, যেমন ইমান ছিল হযরত আবু বকর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন ইমান ছিল সাহাবায়ে কেরামের, ওই রকম ইমান যদি আমাদের ভিতরেও এসে যায়, খোদার কসম করে বলি এ জাতীয় সাহায্য আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আমাদেরকে করবে। টাকা দিয়ে যা না হবে, আল্লাহ সেটা আমাদেরকে করে দেখাবেন। ঘরের ভিতরে খাটের উপরে দামি বিছানার ভিতরে ঘুমাইলে যেমন ঘুম আসে, কেউ যদি আমার জোর করে জ্বলন্ত আগুনের মধ্যে দেয়, ওই আগুনের ভিতরেও আমার ঘুম আসবে। যদি আসে তাহলে বুঝবেন যে আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে গেছে। খাবার আছে মনে করেন 100 গ্রাম, যা দিয়ে ছোট একটা বাচ্চারে বিদায় করা যায়, কিন্তু মেহমান আসছে মনে করেন 10 জন, ছোট্ট বাচ্চার ওই খাবার দিয়ে 10 জন মেহমানকে যদি বিদায় করা যায়, বুঝবেন আপনার ইমানের কারণে আল্লাহর পক্ষ থেকে একেবারে ডাইরেক্ট সাহায্য আপনার কাছে চলে আসছে। অনেক মাবুন আসছে দেখলাম দলে দলে, মাবুনরা, মাবুনদেরকে বলবো আপনারা খেয়াল করে আমার কথাগুলো শুনবেন, আমি তো বক্তা না, ওয়াজ করার অভ্যাসও আমার নাই, ওয়াজ করতে ভয় লাগে। বক্তা তো আমার পরে যারা আছে তারাই হলো বক্তা, বুঝলেন? ভারতের থেকে বাংলাদেশে চলে আইছে, তাহলে কি মাপের বক্তা? আমরা তো খুলনার থেকে কোয়ে বাজারে আসি পারতেছি না বিশ্ববিদ্যালয় থেকে, তাও রাস্তা গুলায় যাচ্ছে। প্রধান আকর্ষণ, প্রধান বক্তা উনি বয়ান শোনাবেন, মা বোনদের বলবো আপনারা একটু খেয়াল করে শুনবেন। আগামীর জীবন দুনিয়াতে সামনের অবস্থাটা এমন হবে, আমার কাছে মনে হচ্ছে টাকা থাকবে কিন্তু দোকান খোলা থাকবে না, দোকান খোলা থাকবে কিন্তু পকেটে টাকা থাকবে না। খেয়াল করেন আমার দিকে, ঘরে সুন্দরী বিবি থাকবে, শান্তি থাকবে না, উঁচু উঁচু বিল্ডিং হবে, উন্নত মানের বিল্ডিং, মাগার ঔষধ না খাইলে রাত অতিবাহিত করা সম্ভব? এই মাইকটা ভালো, এটা তাই সম্ভবই হবে না। এখন আগামীর জীবন চ্যালেঞ্জের মুখোমুখি যদি হয়ে নিজেদেরকে আমরা যদি ভালো একটা জায়গায় রাখতে চাই, টাকার পিছনে দৌড়ানো বাদ দিয়ে আমাদেরকে ইমানের পিছনে দৌড়াতে হবে। টাকা গুণা বাদ দিয়ে আমাদেরকে ইমান গুণা শিখতে হবে, ইমান, যে আমার ইমানের কি অবস্থা। জাদ্দিদু ইমানাকুম, নবী বলেছেন তুমি তোমার ইমানকে নবায়ন করো। ইমান যার ভালো দুনিয়া তার জন্য ভালো, ইমান যদি কারো দুর্বল হয় বস্তা বস্তা টাকার ভিতরে থাকবে, শান্তি পাবে না। শান্তি দেওয়ার মালিককে আরো জোরে বলেন, জোরে বলেন আমার আল্লাহ। খাবার বেশি থাকলে পেট ভরে আপনি খেতে পারবেন, এর কোন নিশ্চয়তা কেউ দিতে পারবে না। অল্প খাবার কিন্তু পেট ভরে খেতে পারবেন, এই নিশ্চয়তা আল্লাহ পাক দিতে পারেন। আমি খাবার বাড়ানোর কথা বলবো না, যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ইমান যদি মজবুত হয়ে যায়,
ইমানদারের যা দরকার হবে অল্প খাবারের ভিতর দিয়ে আল্লাহ পাক সেইটা করায় দিতে পারে বুখারি মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শোনাই মাবুন যারা আসছেন অনেক মাবুন এসেছেন আমি দেখেছি মাবুনদেরকেও শোনাইতে চাই শুধু এখন আমাদেরই হলো আমরা বাড়াইতে চাই বাড়াইতে চাই শুধু বাড়াও বাড়াও এই গাড়ি বিক্রি করে দিয়ে ভালো গাড়ি আনো এই রাস্তায় হচ্ছে না ভালো রাস্তা বানাও এই ঘরে হবে না এই ঘর ভেঙে ফেলে অন্য ঘর বানাও শুধু আমরা দুনিয়ার পিছনে মেহনত করি কিন্তু মেহনত করে যা চাচ্ছি আমার তো মনে হয় না যে কেউ এখনো পর্যন্ত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পেরেছে চারতলা বিল্ডিং হয়ে গেছে হুজুর বলতে যে হুজুর একটু দোয়া করেন ঘরে অশান্তি আছে গ্রামে বাড়ি ছিল বিক্রি করে দিয়ে শহরে বাড়ি বানায় বলে হুজুর একটু দোয়া করেন রাত্রে ঘুম হয় না ভ্যালোরে যাওয়ার জন্য পাসপোর্টে ভিসা লাগায় সুন্দরী বউ একটা বিবাহ করে নিয়ে আসছে হুজুর দোয়া করেন ঝামেলার মধ্যে আছে স্ত্রী মনে হয় নাও থাকতে পারে এগুলি সব বাদ দিয়ে ইমান নিজের ইমানকে আল্লাহর সঙ্গে সম্পর্কের লাইনে ভালো একটা অবস্থা যদি তৈরি করা যায় বিশ্বাস করেন সাহাবীদের মতো আল্লাহ পাক এক সহজ জীবন আমাদেরকেও দান করে দিবে হাদিসগুলো মাঝে মধ্যে আমি শোনাই বিভিন্ন জায়গায় যেহেতু অনেক মাবুন আসছে মাবুনদেরকে শোনানো দরকার স্বামীকে বলবেন টাকা মালানোর দরকার না আগে ইমানটাকে সুন্দর করো সন্তানদের বলবেন টাকার পিছনে দৌড়ানোর দরকার না আগে ইমানের লাইনে ভালো একটা অবস্থা তৈরি করো আপন জনদেরকে বলে দিবেন দুনিয়া বাড়ায় লাভ হবে না ইমান ছাড়া আর ইমান থাকলে দুনিয়া না থাকলে কোনো অসুবিধা হবে না ইমানদারের যা দরকার হবে আল্লাহ পাক আর সে আজিম থেকে ব্যবস্থা করে দিবে বুখারি মুসলিম শরীফের হাদিস পড়ে পড়ে বলতে গেলে লম্বা সময় লাগবে গজওয়ায় খন্দক মক্কার কাফেররা যখন মদিনাতে হামলা করবে মদিনার দিকে আসতেছে রসুল তখন সাহাবীদেরকে বললেন আমরা কি করতে পারি সাহাবায়ে কেরামের পরামর্শ হলো মদিনায় ঢোকার বাহিরের থেকে মদিনায় ঢোকার যত রাস্তা সেই রাস্তার ভিতরে ড্রেন কেটে দিতে হবে পরিখা বলে খাল কেটে দিতে হবে যাতে ঘোড়সওয়ার বাহিনী কোনোভাবে মদিনাতে ঢুকতে না পারে নবীজি নিজেও এই কাজের ভিতরে অংশগ্রহণ করেছেন মাটি কেটে কেটে মাথায় নিয়ে পাথর মাথার উপরে বহন করে করে পরীক্ষা গণন করেছে করতে করতে সাহাবীরা খুব ক্লান্ত হয়ে গেছেন প্রচন্ড ক্ষুধা তখন ছোট হয়ে যায় উঁচু আওয়াজে মানুষ কথা বলতে পারে না নবীজির আওয়াজ ক্ষীণ হয়ে গেল খন্দকের ময়দানে যত সাহাবী ছিল সবার আওয়াজ ক্ষীণ হয়ে গেছে উঁচু আওয়াজে এখন আর কেউ কথা বলতে পারেন না এমনকি একজন নবীজি বলেন কেমন ক্ষুধা লাগছে বলো গায়ের ভিতরে জামা ছিল জামাটা উঁচু করে দেখায় দিল দেখেন ক্ষুধার কারণে কুঁজো হয়ে যাচ্ছিলাম সুজা হওয়ার জন্য পেটে আমি পাথর বেঁধেছি আল্লাহর নবী বলেন তুমি তো একটা পাথর বেঁধেছ আমি নবী মোহাম্মদ সুজা হয়ে দাঁড়ানোর জন্য আমার পেটের ভিতরে আমি দুইটা পাথর বেঁধেছি নবীজির এই ক্ষুধা সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গজওয়ায় খন্দক থেকে জাবেরের বাড়ি একদম কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে অনুমতি নিয়ে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর প্রাণের স্ত্রীকে প্রশ্ন করলেন ওগো আমার প্রাণের স্ত্রী নবীজি ক্ষুধার কারণে কথা বলতে পারেন না সাহাবীরাও ক্ষুধার কারণে কথা বলতে পারেন না কাজ করতে করতে সবাই একেবারে ক্লান্ত হয়ে গেছে আমাদের ঘরে কি কোনো খাবার আছে নাকি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নারীদেরও ধর্মের লাইনে সচেতন হওয়া দরকার নারীদের ধার্মিক হওয়া দরকার ধার্মিক হলে ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক স্পেশাল শান্তি পাঠাবেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন ঘরের ভিতরে বাড়তি কোনো খাবার নাই
অল্প একটু আটা আছে যা দিয়ে খামিরা তৈরি করে যদি রুটি বানানো হয় একজন অথবা বেশি থেকে বেশি দুই অথবা তিনজন রে বিদায় করা যাবে যদি তুমি দাওয়াত দিতে চাও সবাইকে দাওয়াত দিলে কাউরে খাওয়াইতে পারবো না কারণ খাবার তো অল্প আটা অল্প তুমি শুধু মাত্র নবীজির কানে কানে যেয়ে বলবা আমার ঘরের ভিতরে অল্প একটু আটা আছে সে আটা দিয়ে খামিরা করে যদি রুটি বানানো হয় একজন অথবা দুইজনকে বিদায় করা যাবে হুজুর আপনি চলেন আর যদি সঙ্গে নিতে চান একজন অথবা দুইজনকে নিতে পারেন সবাই নিলে হবে না হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে তুমি ওই আটা দিয়ে খামিরা তৈরি করো আর আমার একটা ছোট ছাগলের বাচ্চা আছে ওই বাচ্চাটা আমি জবাই করব যতটুকু গোশত হবে নবীজিকে আমরা মেহমানদারি করব স্ত্রীর পরামর্শ অনুযায়ী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর কাছে চলে গেলেন নবীজির কানে কানে যে বলতেছেন হুজুর জোরে বলা যাবে না জোরে বললে সবাই শুনে ফেলাবে আমার ঘরে অল্প একটু আটা আছে আর ছোট একটা ছাগলের বাচ্চা আছে ওইটা জবাই করে আমি গোশত তৈরি করব হুজুর এইটা দিয়ে স্ত্রী বলেছে আপনাকে মেহমানদারি করবে আপনি একা চলেন আর কাউরে নেওয়ার দরকার নাই তবে যদি একান্ত নিতে চান একজন অথবা দুইজনকে আপনি নিতে পারেন আপনাকে আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর নবীর কানে কানে হযরতে জাবের যখন এই কথা বললেন বিশ্ব নবী তখন গজওয়ায় খন্দকের ওই ময়দানে বুখারী শরীফের হাদিসের ভিতরে আসে নবী আমার চিৎকার দিয়ে বললেন ও খন্দকের ময়দানে তোমরা যারা ক্ষুধার্ত সাহাবী আছো এক আল্লাহর বান্দা যার নাম হলো জাবের তোমাদেরকে মেহমানদারি করবেন তিনি তোমাদেরকে দাওয়াত দিয়েছেন মেহমানদারি করার জন্য তার বাড়িতে রুটি আছে আর গোশত আছে হযরতে জাবের বলেন হুজুর আমি কি বললাম আর আপনি কি করলেন হুজুর বললেন জাবের কোনো চিন্তা করো না শুধু আমি যা বলবো এটা তুমি মানবা ওই যতটুকু আটা আছে ওই আটা দিয়ে তোমার স্ত্রী যে খামিরা তৈরি করবে খবরদার ওই খামিরা আটা দিয়ে যে আটাতে পানি দেওয়ার পরে যে নরম হওয়ার পরে এটাকে খামিরা বলে বলে খামিরাটাকে যেন ওপেন করে না রাখে বরং একটা কাপড় দিয়ে ঢেকে রাখবে আর ওই যে গোশত আছে গোশতের পাত্র যেন আগলা করে না রাখে আমি যাওয়া পর্যন্ত গোশতের পাত্র ঢাকা থাকবে খবরদার আটায়ও যেন হাত না দেয় গোশতের পাত্রেও যেন হাত না দেয় হযরতে জাবের এবার আগে আগে রওনা হলেন নবীজি সাহাবা ইকরামকে নিয়ে পিছনে পিছনে রওনা হলেন বুখারি শরীফের বর্ণনার ভিতরে আছে সাহাবিদের সংখ্যা ছিল 1000 কত আজকে এখানে তবারাক আছে আপনাদের শেষে দেবে তো কত ডেক যে সরাইছে আল্লাহ ভালো জানে তারপরেও কিন্তু কম হয়ে যাবে কারণ ইমানদার অল্প জিনিসে হাত দিলে বরকত হয়ে ওইটা অনেক বেশি হয়ে যায় আর যাদের ইমানের অবস্থা হলো এমন যে নির্বাচনের আগে ইমান বিক্রি করেছে সিগারেটের বিনিময় কিসের বিনিময় বিক্রি করছে রাগ করলেন না রাগ করছেন আরে আমার ইমানের কি দাম আছে আমার কাছে আমার ইমানটা তো আমি বিক্রি করে দিই একদম দুনিয়ার যত সামান্য জিনিস তুচ্ছ জিনিসের দ্বারা বিক্রি করে দিই ইমান এত দামি ইমান যদি কেউ হেফাজত করে ইমান যদি কেউ রক্ষা করতে পারে শিরক মুক্ত ইমান যদি কারোর কাছে থাকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই বান্দাকে আমি আল্লাহ যখন প্রয়োজন হবে এমন ভাবে সাহায্য করব যা তোমরা চিন্তাও করতে পারবে না এখন গাছ আছে ফল নাই ফল আছে তা খাওয়া যায় না ক্ষেত আছে ফসল নাই ফসল আছে তা ভোগ করা যায় না বিশাল বড় বড় বিল্ডিং আল্লাহু আকবার এত বড় বিল্ডিং রাত তখন বাজে গুলো আড়াইটা দেখি যে পুরো বিল্ডিং এ লাইট জ্বলে পাশেই একটা টিন শেড বস্তি ঘর আছে লাইট অফ ঘুমাচ্ছে টিন শেড ঘরের বস্তি ঘরের মলি বাঁশের বেড়া দিয়ে তৈরি করা বেড়ার কাছে যেরকম কান পাতানো হয়েছে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে এরকম আওয়াজ আসতেছে নাক ডাকা অথচ পাঁচতলা বিল্ডিং পুরো বিল্ডিং এ লাইট জ্বলে তখন রাত আড়াইটা বাজে
সকালবেলা ইমাম সাহেব পাঁচতলা বিল্ডিং এর একজনের সঙ্গে দেখা, সাহার দোকানে, মসজিদে দেখা হয় নাই, কিন্তু বস্তির ওই লোকের দেখা হয়েছে মসজিদে। জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কালকে আপনাদের আড়াইটার সময় দেখলাম পুরো বিল্ডিং এর লাইট জ্বালানো। কয়, আমরা তো রাত্রি ঘুমাই না, আমরা সকালে ঘুমাই। রাত্রে ঘুমান না কেন? বলে আমাদের তো ঘুম আসে না, আমরা যে ওষুধ খাই ও ওষুধ কোম্পানির নিয়ে বলি, ওই ওষুধ খাতি যাবে, রাত্রে ঘুম আসবে দিনের বেলায়, শান্তি নাই। আমি আপনি মনে করতে পারি যে এরা অনেক শান্তিতে আছে, আল্লাহর রহমতে আপনি যা খান। এই যে কয়রা পাইক গাছা এলাকা আছে না এদিকে, এই আপনার কি বাড়ি আছে নাকি ওইদিকে? আমি একবার মাহফিলে গেলাম ওই যে ঘুগরোকাটি বাজার আছে, ঘুগরোকাটি বাজার সেরেন, ঘুগরোকাটি বাজার তো, বাজারে যাওয়ার পরে আমারও বলতেছে হুজুর এই জায়গার থেকে গাড়ি তো যাওয়া যাবে না, গাড়ি এইখানে রেখে যেতে হবে। তো রাখলাম, বললাম তো যাবো কিসে? বলে হুজুর ওই মোটর সাইকেলে নিয়ে যাবানি আপনারে। উঠলাম মোটর সাইকেলে, ওই নদীর ভাড় দিয়ে গেল, যে নদী দিয়ে লঞ্চ আসে, ডাইনাতে নদী, পাশ দিয়ে একটা রাস্তা আছে, আসে নাকি ওই দিয়ে এলাকার কেউ আসে? তো কিছু দূর যাওয়ার পরে আমার কাছে হুজুর এনতে নামিয়ে যেতে হবে, আইডি যেতে হবে, আর গাড়ি মোটর সাইকেলে যাওয়া যেতি না। জানলাম যে মোটর সাইকেলে যাওয়া যেতি না, কেন কি হয়েছে? কাছে হুজুর এই পুরী যান কিনা আইডি চলে, গেলাম হাঁটলাম, হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পরে এক মসজিদ, অনেক সুন্দর মসজিদ, টাইলস টাইলস লাগানো, অনেক সাজানো গোজানো। তো আমি বসে জিজ্ঞেস করতেছি, ভাই আপনাদের এই যে এলাকা, এই এলাকায় কেউ যদি হার্ট অ্যাটাক করে তা আপনারা হাসপাতালে নেন কি করে? কয় হুজুর ও আমার এলাকায় নেই, হার্ট অ্যাটাক করা ওই এলাকায় নাই, যত হার্ট অ্যাটাকের রুগী সব কোন জায়গায়? ওই উত্তর পাড়ায়। কোন পাড়ায়? গরিব মানুষ যা খায় আল্লাহর রহমতে তাই হজম হয়ে যায়, আছে না? এই করোনাকালীন সময়ে পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ, যে দেশে মাস্ক পরানোর জন্য আর্মি পুলিশ র‍্যাব একসাথে কাজ করছে। এর পরেও সাসারে কোনোদিন মাস্ক পরাইতে পারে নাই। সাসারে জিজ্ঞেস করাইলো, ও সাসা আপনার মাস্ক কই? কয় আছে তো, কয় কোন জায়গায় আছে? তো বগল বগলের টেনি বাইর করেছে একটা, সে মাস্কের যা অবস্থা তাতে মনে করেন করোনা যদি ওই মাস্কে জড়াই যায় তো জায়গায় মরে যাবে করোনা। ভ্যানালারা মাস্ক একটা আছে ওই হ্যান্ডেলের সাথে বাঁধায় রাখছে, কেউ জামার এই জায়গায় বোতামে ঝুলাই রাখে, দেখছেন আপনারা এইগুলা? কিন্তু ওই গরিব মিসকিন মানুষ ওদেরকে মাস্ক পরানো যায় নাই, কিন্তু ওই চাষাদের কিন্তু করোনাও হয় নাই। করোনা হয়েছে কার? সুদের টাকা দিয়ে দশতলা বিল্ডিং এর মালিক হয়েছেন যিনি। রাগ করলেন আমার কথায়? কথা বলে না, রাগ করলেন নাকি? রাগ করেন না বাবা, রাগ করেন না। গরিবের ইমান অনেক দামি, সুদের কারবার করে নাই, যাতে ইমান আক্রান্ত হয় এমন কোন কাজ করে নাই আল্লাহর মেহরবানিতে। গরিব মানুষ বাংলা বলতে পারে না ভালো করে, চুল আশ্রাইতে পারে না, জামা কাপড় ভালো না, কিন্তু আল্লাহর ব্যাপারে, ইমানের ব্যাপারে ওই গরিব মানুষের সঙ্গে কোনো তাল ভাড়া। এই মোবাইল কোথায় সব গড়ি বাজে কত? ইমান বড় দাবি, সব কিছুর আগে ইমান। ইমান ভালো হয় জিন্দেগি সহজ হয়ে যাবে, দেখবেন ইনশাআল্লাহ চিন্তা করতে পারবেন না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে চলতেছেন, নবীজির সাহাবীদেরকে নিয়ে পিছে পিছে হাঁটতেছেন। স্ত্রী যখন দেখছে যে নবী তো এক দুইজন আসে নাই, পুরো দল ধরে আসতেছে। মহিলাদের অভ্যাস হলো কোন মেহমানকে যদি ঠিক মতো মেহমানদারি না করতে পারে, মা বোনরা সহ্য করতে পারে না, হুজুররে সপ্তাহে একদিন খাওয়াবে। ওই দিন যেদিন আসে, মা চাচিরা দেখবেন তখন বাড়িওয়ালার উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আর বলে, যাও বাজার করো, আজকে ইমামরে খাওয়াতে হবে। এটা মা বোনদের অভ্যাস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, তুমি তো আমারে সর্বনাশ করছো, আমারে লজ্জিত করেছো, লাঞ্ছিত করেছো, তুমি তো আমারে অপমানিত করেছো। আলবা তোমারে না বললাম এক থেকে দুইজন, তার উপরে তিনজন, তার বেশি যেন না আসে অল্প খাবার, তুমি এই সব লোক কেন ডাকছো? স্বামী তখন বলতেছে,
তুমি আমারে যা শিখায়ছো আমি ঠিক ওই অনুযায়ী আমল করছি জোরে জোরে বলি নাই নবীর কানে কানে বলছি কতটুকু খাবার আছে তাও নবীরে বলছি কিন্তু আমি কি করব সব বলার পরে নবীজি ঘোষণা দিয়ে সবাইকে নিয়ে আসছে আর আমারে বলল কোনো চিন্তা করবা না খামিরা ঢেকে রাখবা তরকারিও ঢেকে রাখবা আমি আসা পর্যন্ত ওই খামিরায় যেন কেউ হাত না দেয় তরকারিতেও কেউ হাত না দেয় বুখারি মুসলিম শরীফের হাদিস কোনো কিচ্ছা কাহিনী না এ হাদিসগুলি গলার মালা বানানো দরকার ইঞ্জিনিয়ারদেরকে হাদিস পড়ানো দরকার রাজনীতিবিদদের হাদিস পড়ানো দরকার খোদার কসম করে বলি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যদি হাদিস পড়ানো যায় ঢালাইয়ের ভিতরে ব্রিজ বানাইতে যেয়ে ভুল করে কেউ কুমসি দেবে না রাস্তার টাকা মেরে কেউ বাড়িতে নেবে না সরকারি জায়গা দখল করে কেউ বুলাটিং করবে না একজন আরেকজনের জায়গাও দখল করতে যাবে না তার কারণ জায়গা দখল করে বিলের মালিক হওয়া যাবে কিন্তু বাড়িতে শান্তি আনার কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না কোটি টাকার মালিক হওয়া যাবে কিন্তু আরামে ঘুমানোর নিশ্চয়তা কেউ দিতে পারবে না আরামের নিশ্চয়তা শান্তির নিশ্চয়তা একমাত্র ইমানদারের জন্য আল্লাহ পাক বলেন ইমানের লাইনে তোমরা ঠিক থাকো আমি আল্লাহ তোমাদের যা দরকার হবে আমার পক্ষ থেকে দিয়ে দেব আল্লাহ স্ত্রী তখন স্বামীকে বলল শোনো তুমি যেহেতু সব বলেছো আমি যা বলেছিলাম কোনো চিন্তা তুমি করো না আমিও কোনো চিন্তা করব না নবী মেহমান ডেকে নিয়ে আসছে ওই নবীকে যিনি পাঠিয়েছেন ওই আল্লাহ মেহমান বিদায় করার ব্যবস্থা করে দেন এবার রসুল সামনে গেলেন মহিলাদেরকে সরায় দিলেন স্ত্রীকে দিয়ে ওই যে আটার খামিরা তরকারির পাত্র নবীজি মুখের ভিতরে আঙ্গুল দিয়ে একটু লালা বের করলেন লালা বের করে ওই কাপড়ের নিচে হাত দিয়ে খামিরার ভিতরে একটু লালা লাগায় দিলেন আর তরকারির পাত্রে ঢাকনা উঠায় ওর ভিতরে আঙ্গুল ডুবায় দিয়ে ওইখানে একটু লালা লাগায় দিলেন লালা লাগানোর পরে নবী এবার বললেন ও জাবের এত মানুষ এত সাহাবী তোমার একা তোমার স্ত্রী একা তো রুটি বানায় পারবে না তুমি প্রতিবেশী আরো কয়েকজনকে ডাকো আট দশজন মহিলাকে ডাকা হলো বলল তোমরা ওই কাপড় সরাবা না কাপড়ের নিচে হাত দিয়ে তোমার স্ত্রীকে বলবো আর যারা রুটি বানাইতে আসে ওইখান থেকে একটু করে আটা সিলে সিলে নেবে খামিরার থেকে যেমন নাকি হোটেলের ভিতরে সকালবেলায় যারা পরাটা বানায় ওরা দেখবেন ওই খামিরা ঢেকে রাখে আর ওর নিচ থেকে অল্প অল্প করে নিয়ে এরকম হাতে কি করে তারপরে পরাটা বানায় এবার এই কয়েকজন মহিলা ওই কাপড়ের নিচ থেকে খামিরা থেকে আটা নেয় আর রুটি বানায় গরম করে আর ওই যে তরকারির পাত্র ঢাকা অবস্থায় ওর নিচ থেকে নিয়ে একটু উঁচু করে তরকারি দিয়ে রুটির উপরে দেয় নবীর হাতে দেয় আর নবী এক একজন সাহাবিকে দেন খাওয়াইতে খাওয়াইতে 1000 সাহাবি সবাই তৃপ্তি সহকারে খেয়ে শেষ করছে লম্বা হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি এবং সাহাবিরা যখন খেয়ে চলে গেলেন তখন আমি ওই কাপড় উঁচু করলাম দেখি খামিরা শেষ হয়ে গেছে কিনা বলে আমরা যতটুকু ঢেকে রাখছিলাম আটার খামিরা তার থেকে বেশি আমরা পেয়েছিলাম সে আল্লাহ এখন আছে না নাই আরো জোরে বলেন আরো জোরে বলেন আছে না নাই মুসলমান ভাইরা খাবারের অভাব হবে না নিরাপত্তার অভাব হবে না শান্তির অভাব হবে না আরামায়েশের অভাব হবে না আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো ফজরের নামাজ থেকে শুরু করে সারা নামাজ পর্যন্ত সৎ এবং হালাল পথে থাকা তার মানে কোনো ঈমানের দাবিগুলি যদি সঠিকভাবে পালন করতে পারে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তোমাদের ঈমানদারদের সাহায্য করা আমার দায়িত্ব আমি সাহায্য করব যেমন সাহায্য করেছিলাম ইউনুস আলাইহিসসালামকে হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভিতরে যখন আটকা পড়েছিলেন আল্লাহর কাছে বলছেন আর আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিসসালামের দোয়া কবুল করেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওই সাগরের তলদেশে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিসসালামকে বের করে দিয়েছিলেন ওই আয়াতের ভিতরে শেষ অংশে আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ভালো করে আমার দিকে খেয়াল করেন
ইউনূস নবীকে উদ্ধার করার যে ঘটনা মাছের পেট থেকে জমিনের মধ্যে বের করে দেওয়ার যে ঘটনা ওই ঘটনা বর্ণনা করার পরে আয়াতের শেষ অংশে যে আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমার যারা ঈমানদার বান্দা হবে ঈমানের দাবি যদি তারা ঠিকমতো পূরণ করে আমি আল্লাহ পাক ইউনূস নবীর মতো তাদের উপরে যদি কোনো বিপদ আসে ঈমানদারদেরকে আমি আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দেব কে মুক্ত করবেন জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ ঈমানের দাবির উপরে কোনো দাবি নাই আমরা সব দাবি পূরণ করব কিন্তু ঈমানের দাবি আমরা পূরণ করব না ঈমান আমারে বলে বামাতে খাওয়া যাবে না ঈমান আমারে বলে বেপর্দায় রাস্তায় বেরা হওয়া যাবে না ঈমান আমাকে বলে রাস্তার ইট উঠায় বাড়িতে আনা যাবে না ঈমান আমাকে বলে মিথ্যা কথা বলা যাবে না ঈমানের দাবি হলো কোনো বেকার নারীর দিকে তাকানো যাবে না ঈমানের দাবি হলো কারোর জায়গা জমি অবৈধভাবে দখল করা যাবে না ঈমানের দাবি হলো মসজিদে যখন আজান হবে আমি একজন পুরুষ বিনা কারণে মসজিদে না যেয়ে বাজারে বসতে পারি না ঈমানের দাবি হলো এই জমিনের ভিতরে একমাত্র গোলামি করব একজনের তার নাম কি জোরে বলে এখন আমরা কয়জন আছি ঈমানের দাবিতে আমরা সচেতন কয়জন রাগ করবেন না কথা বললে তো অনেকেই রাগ করে কথা বলাই যায় না আর অনেকে আছে টাইয়ে টাইয়ে কোন দিকে রাগ করা যাবে ও সেইভাবে রাগ করে রাগ করার জন্য বলি নাই আজকে দুনিয়ায় এক শ্রেণীর পুরুষ সে পুরুষ যদি অন্য ধর্মের হতো মনে কষ্ট ছিল না যুবক বন্ধুরা যদি অন্য ধর্মের হতো কোনো অসুবিধা ছিল না কুকুর কুকুরে পায়খানা খায় অসুবিধা কি কুকুর তো পায়খানা খাবে কিন্তু কোনো মুরগি যদি পায়খানা খায় দেখলে খারাপ লাগে না আপনাকে কথা বলে না কথা বলেন আরে কথা বলে না ব্যাং কোথায় থাকে পানিতে থাকে এটা আশ্চর্যের ব্যাপার কিন্তু আপনার একটা মুরগি আছে ডিম পাড়া মুরগি ও পানিতে গেছে আশ্চর্য হবেন কিনা বাবা কথা বলবো না কেউ একটু কথা বলার মতো পরিবেশ করে দেন আমি অসুস্থ মানুষ অনেক কষ্ট হচ্ছে আমার এখন ইদানিং ঈমানের দাবি পূরণ করা তো দূরের কথা এমন এমন কথা বলে যাতে ঈমান চলে যাবে ইদানিং আমার কিছু যুবক বন্ধুরা তারা উঠে পড়ে লাগছে মেশিং পত্র সব খুলিয়ে মহিলাকে মেশিং পত্র লাগাবে আমার কিছু যুবতী বোন হয়েছে তারা বলতেছে আমরা মহিলা হব না আমরা পুরুষ হব পেপারে দেখলাম পেপারে না ভুল বললাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম ঢাকাতে এক মার্কেটের সামনে এক যুবক কুকুরের মতো হাঁটতেছে তারে সাংবাদিক জিজ্ঞাসা করছে তুমি মানুষ কেন কুকুরের মতো হাঁটো কয় পৃথিবীতে এখন মানুষের থেকে কুকুরের দাম বেশি এই যে পুরুষ হয়ে মহিলার ভাব নেওয়া মহিলা হয়ে পুরুষের ভাব নেওয়া এগুলি সব হলো বেঈমান হওয়ার পূর্ব লক্ষণ কোরআনে কারীমের আয়াত সূরাতুন নিসা 119 নম্বর আয়াত বাড়িতে যেয়ে পড়বেন এই যে আকৃতি পরিবর্তন করা নারী হয়ে পুরুষের মতো পুরুষ হয়ে নারীর মতো মানুষ হয়ে কুকুরের মতো এ কাজ মানুষ এমনি করে না এ কাজগুলি করে মানুষ শয়তানের প্ররোচনায় আর শয়তানের প্ররোচনা না বুঝে যারা স্বীকার করে নেয় আমাদের কাজ হলো তাদেরকে সতর্ক করা আল্লাহর ওয়াস্তে আমাদের কেউ শত্রু না পৃথিবীর সব নারীগুলো যদি পুরুষ হয়ে যায় সব পুরুষগুলো যদি নারী হয়ে যায় তাতে আব্দুল কুদ্দুসের সমস্যা কোথায় আমার কোনো সমস্যা আছে আমার মেশিং পত্র ঠিক থাকলে হয় কিন্তু সমস্যা তো অন্য জায়গায় সমস্যা হলো যে আমি যদি আপনাকে নিষেধ না করি আপনি যে চা দোকানে বসে বসে বাম হাতে চা খান আমি যদি আপনার নিষেধ না করি বাম হাতে চা খাওয়া ছাড়া ডান হাতে চা খাওয়াই এরকম লোক এখন আর তালাশ করে পাবেন না খুলনা শহরের লোকজন যারা এই কুয়ে বাজারের আশপাশ দিয়ে ঘোরে বিশেষ করে যারা জমির ব্যবসা করে বা জমির দালালি করে সব বাম হাতে চা খায় অধিকাংশ আমি যা দেখছি ও ভাই আপনি বাম হাতে চা খাচ্ছেন ডান হাতে কোনো সমস্যা নাকি কয় আমি তো মাদ্রাসায় পড়ি নাই আমি যদি আপনারা নিষেধ না করি আমি যদি আপনাকে সতর্ক না করি আপনি যে বেপর্দায় ঘোরেন মামুন আমরা যদি আপনাদেরকে সতর্ক না করি আমাদের কি ক্ষতি ক্ষতি তো মানে দুনিয়ার লাইনে আমরা আপনার কাজ আপনি করতেছেন আমার কাজ আমি করতেছি অসুবিধা কোথায় কিন্তু বলি কেন
বলি এই কারণে যে দুনিয়াতে যখন পাপের পরিমাণ বাড়বে গুনাহের পরিমাণ বাড়বে আল্লাহর নবী বলেছেন যারা ভালো রাস্তায় আছে তারা যদি নিষেধ না করে তো যখন গজব আসবে ভালো আর খারাপ সব গজবে একাকার হয়ে যাবে বুঝাইতে পারি নাই মনে হয় আমি বুঝেননি আমার কথা বুঝেননি আপনারা এর একটা হাদিস বলি আমি শেষ করে দেব আমি মানে প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের জন্য খুব হৃদয় থেকে এই কথাগুলো বলা আমার আমরা কেন সতর্ক করি ভাই বাবা দেখেন না কেন বলি কি দরকার বলার দরকার কি এটা প্রশ্ন আসে না আমার আব্বা আমারে মাঝে মধ্যে বলে যেহেতু আমার সবই হলো জেনারেল শিক্ষিত আমি একা মাদ্রাসায় পড়ছি তো আমার আব্বা মাঝে মধ্যে বলে বাবা এখন সুখ ঝামেলার মানে জামানা ভালো না তুমি এই বয়ন করা বন্ধ করে দাও বলো না এত বলার দরকার নাই কিন্তু এরপরও আমরা বলি কেন বলি আপনি টাকনুন নিচে প্যান্ট পরছেন আমার বলার দরকার হচ্ছে কেন এটা একটা প্রশ্ন হয় কিনা আমি টাকনুন নিচে প্যান্ট পরি বা খুলে ফেলায় উজুদদের কি এরকম একটা ব্যাপার থাকে না তো এই বলার যে কারণ এই কারণ হাদিসের ভিতরে আসছে হাদিসটা বলেই শেষ করব আপনারা কথা বললি এমনি বয় বসে ইয়া আল্লাহ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা এখন মনে করেন যে এই যে নিষেধ করা হয় যে এটা করেন না ভাই এটা করা যায় না এটা কেন করি তো এর উদাহরণ নবীজি হাদিসের ভিতরে দিয়েছেন বুখারী শরীফের হাদিস নবীজি বলেন যে সৎ কাজে আদেশ করা অসৎ কাজ খারাপ কাজের ব্যাপারে মানুষকে সতর্ক করা এটা কত জরুরি খেয়াল করেন এটা কত জরুরি এটা একটু শুধু খেয়াল করেন এই হাদিসটা খেয়াল করেন নবীজি বলেছেন মনে করো তোমাদের কিছু ভাইয়েরা চলে যাবেন না সামনে বসেন আল্লাহ খেয়াল করেন বুখারী শরীফের হাদিস নবী বলেন একদল লোক কোথাও যাচ্ছে রওনা হয়েছে পথের মধ্যে একটা নদী পড়ল এখন নৌকায় উঠতে হবে নৌকার আরবি হলো সাফিনা হাদিসের ভিতরে আসছে সাফিনা তো ওই নৌকা ছিল আবার দুই তলা বিশিষ্ট ওই যে লঞ্চের মতো যিনি এটা পরিচালনা করেন তিনি বললেন যে সবাই উপরে গেলে হবে না আবার সবাই নিচে গেলেও হবে না ব্যালেন্স ঠিক রাখার জন্য কিছু লোক উপরে কিছু লোক নিচে যেতে হবে নবীজি কি উদাহরণ দিলেন আজকে এই হাদিসগুলি আমার মনে চায় আমি তো বিশ্ববিদ্যালয়ের মসজিদে সবসময় এই হাদিসগুলি বলি যে আমরা অনেকেই মনে করি যে আমরা কোনো অন্যায় বা খারাপ কাজ দেখলে আমরা বলবো না এইটা ঠিক না আমি ভালো একজন খারাপ কাজ করতেছে একটু আগে আমি অনলাইনে দেখতেছিলাম আমাদের কেএমপির একটা নিউজ গাঁজা পাইছে এরকম এক মানে প্যাকেট আর এখানে কি জানো লেখছে ভুল হয়ে যাচ্ছে কিনা আল্লাহ জানে সুলাইমদ লেখছে মনে হয় সৌকাল্য একার রস্যই সুলাইমদ পাইছে বোতল ভরা অত বোতল মনে হয় কোনো দোকানে পানিও নেই পুলিশ এত হাডলাইনে গাঁজা ধরে মদ ধরে ফেন্সিডিল ধরে তারপরেও দিন দিন এগুলো বাড়তেছে না কমতেছে এর কারণ কি পুলিশ তো ধরে এর কারণ হলো আমার বাড়ির পাশে একজন গাঁজা খায় আমি বলি ও গাঁজা খেয়ে জাহান্নামে যাক আমার দরকার কি আমি একটা দিনও বলি না আমার ছেলে অন্যায় করে আমি বলি না দায়িত্ব দিয়ে রাখছি পুলিশে পুলিশ তো বছরে 100-এর মধ্যে একটা ধরতে পারে কিন্তু আমরা যারা এই লোকালে থাকি আমরা যদি প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতাম নিশ্চিত মারামারি করবো না কারোর সঙ্গে মুখ দিয়ে বললেও আশা করা যায় আমার ছেলে আমার ভাই বিপদগামী হতো না আপনি যে চুপচাপ কাউরে কিছু বলেন না গাড়ি যখন ডুবে যাবে আপনি কিন্তু সাঁতরায় উপরে আসতে পারবেন না নবী আবার উদাহরণ দিলেন লটারি হলো লটারি হয়ে ওই লোকগুলি দুই দলে বিভক্ত হয়ে গেল একদল লঞ্চের উপরে আর এক দল হলো নিচে লঞ্চে এবার চলা শুরু করছে
সাগরের মাঝখানে যখন চলে গেছি ওই লঞ্চের ভিতরে নিচে কোনো পানির ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল উপরে। নিস্তলাওয়ালাদের যখন পানির দরকার হতো তাদের উপরে যাওয়া লাগতো, এতে নিচের মানুষদের খুব কষ্ট হতো। আবার নিচের মানুষগুলি যখন উপরে পানি আনতে যেত উপরওয়ালাদেরও গ্যাদারিং হওয়ার কারণে বড় কষ্ট হতো। এইভাবেই লঞ্চ চলতেছে, হঠাৎ করে নিস্তলায় একজন মাথা মুঠা রামদানি হলো। মাথা মুঠা বোঝেন মানে বাপের জমি বিক্রি করে দিয়ে করিয়াই গেছে, এটা হলো মাথা মুঠা। শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে, বোর কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে মোটর সাইকেল কিনে রাস্তায় চালাচ্ছে আর বলতেছে আমি এখন গাড়ির মালিক, এ হলো মাথা মুঠা। পারলে আপনি নিজে কিছু করেন, আর একজনেরটা দিয়ে করেন কেন? তো এই নিস্তলা একটা মাথা মুঠার আমদানি হয়েছে। এই মাথা মুঠা করছে কি নিস্তলার লোকগুলোর এক করে ফেলছে এই দাবিতে যে আমরা আর উপরে পানি আনতে যাব না, কারণ আমরা উপরে গেলে আমাদেরও কষ্ট হয় আর আমাদের কারণে উপরওয়ালাদেরও কষ্ট হয়। আর কোরআন হাদিসের মধ্যে আছে যে মানুষকে কষ্ট দেওয়া হারাম, সুতরাং আমরা আর উপরে যাব না, আমরা নিচেই পানির ব্যবস্থা করে নেব। তা লোকজন বলল পানি তো উপরে, আমরা নিচে কিভাবে ব্যবস্থা করব? তো বলে আমি তাহলে একটু রাশিয়ার থেকে ঘুরিয়ে আসি আগে। তো রাশিয়ায় যে মোটামুটি পরামর্শ করে শিখে আইসে, আইসে বাংলাদেশে আইসে বলতেছে, আমি মনে মনে পুরুষ হয়ে গেছি। এখন এই মাথা মুঠা করলো কি আখাজাল ফাসা, ফাসুন মানে কুড়াল, মাথা মুঠা হাতে এক কুড়াল দিল, কুড়াল নিয়ে বলতেছে পানি নিচের থেকে উপরে যায়, আমরা এখানে লঞ্চ একটা ছিদ্র করব, পানি আনা লাগবে না, পানি এমনি আমাদের কাছে আসবে। হাসির জন্য বলি নাই, আমার ঘরের ভিতরে বেনামাজি সন্তান, তার মানে লঞ্চ ছিদ্র করে পানি আনতেছে। একদিন এই সন্তানের কারণে গজ বাড়বে। রাষ্ট্রের আইনে কোনো বাড়ির কোনো সন্তান যদি কোনো অন্যায় করে, আমার সন্তান যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে, আমার যেমন ঘুম হারাম হয়ে যায়, আমার বাড়ির ভিতরে পুলিশ আসবে, রে আসবে, আমার বাড়ি সরকার সিলগালা করে দিবে। শুনে রাখো, আমার সন্তান আজকে ইমানের বাহিরে চলে গেছে। আমার সন্তান ভালো কাজ করে একটা, খারাপ কাজ করে একশোটা, এই সন্তানের কারণে আল্লাহর গজব যখন আসবে আমি বাঁচতে পারবো না। লঞ্চ এবার কুড়াল দিয়ে ছিদ্র করা শুরু করে দিল। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা বলতো এখন উপরওয়ালাদের দায়িত্ব কি? উপরওয়ালারা বলবে আমরা উপরে আছি, ওরা নিচে যা পারে তাই করুক, তাই বলবে নাকি? নবী আমার বললেন, উপরওয়ালারা যদি নিস্তলাওয়ালাদেরকে ঠেকায়, ছিদ্র করতে না দেয়, নিস্তলার লোকজনও বাঁচবে, উপরের লোকজনও বেঁচে যাবে। কিন্তু যদি উপরওয়ালারা মনে করে আমরা উপরে আছি, আমি তো কেবল ইস্তেমার থেকে আসলাম, আমি তো ফজরের নামাজ পড়ি, ছেলে না পড়লে কি হবে, আমি তো পর্দা করি, মেয়ে না করলে কি হবে? নবী আমার বলেন, উপরওয়ালারা যদি নিচওয়ালাদেরকে বাধা না দেয়, ওরা যদি নিচ থেকে লঞ্চ ছিদ্র করে ফেলে, বুখারীর হাদিস, নবী আমার বলেন নিস্তারার লোকজনও ডুবে মরবে, উপরের লোকজন কিন্তু ডোবার হাত থেকে বাঁচতে পারবে না। এজন্য নবী আমার বলেন, কোরআনে কারিমের আয়াত সেই কথা আমাদেরকে বলে, যখনই কোনো অন ইসলামী কাজ দেখব, ইমানের পরিপন্থী কোনো কাজ দেখব, যদি আমার ক্ষমতা থাকে, আমি থানার ওসি, আমি থানার পুলিশ, আমার হাতে পাওয়ার দেওয়া আছে, হাত দিয়ে বাধা দেব। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে কমস কম জবান দিয়ে বাধা দেব, তাও যদি না পারি মনে মনে ঘৃণা করব, আর এই খারাপ কিভাবে মূলোৎপাটন করা যায় তার পরিকল্পনা গ্রহণ করব। কিন্তু আমি কোনোটাই করলাম না, আমি সৎ কাজের আদেশও করি না, অসৎ কাজ থেকে নিষেধ করারও চিন্তা করি না। আমি মনে করতেছি ওরা যা পারে তাই করুক। খোদার কসম করে বলি, আজকে শুনতেছেন রাজধানী ঢাকাতে পুরুষ মহিলা হচ্ছে, মহিলা পুরুষ হচ্ছে, একদিন শুনবেন আপনার ঘরের ভিতরে আপনার সন্তান এই দাবিতে সোচ্চার হয়েছি। সুতরাং ইমানের দাবি যদি পুরা করতে পারি, ইমান আমারে যেভাবে চলতে পারে ওইভাবে আমি চলবো। দোস্ত, আমি সব খাবার খাইতে পারি না, সব জায়গায় আমি যাইতে পারি না, মসজিদে ইমামতি করি, কত লোক কত কাজ করে, কিন্তু সব আমরা করতে পারি না। হাতের ভিতরে মোবাইল আছে, যা দেখে সেই জায়গায় একটা ছবি উঠাই, কিন্তু আমি তো উঠাইতে পারি না, তার কারণ আমি মসজিদের ইমাম, আমার দিকে লোক তাকায় থাকে, ইমামের কারণে কোনো গুনাহের কাজের ভিতরে যাইতে পারি না, গান বাজনাও শুনতে পারি না, বলে ইমাম হওয়ার কারণে দাঁড়ায় খাইতে পারি না, চায়ের দোকানে টিভি চলে ওই দোকানেও যাইতে পারি না। এ মুসলমান ভাইরা, জানি না জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা, হাত জোর করে বলতেছি আজকের থেকে
এই শিক্ষা নিজের ভিতরে নেন আমি ইমানদার আমারে কোনো পুলিশ বলা লাগবে না আমার কোনো আর্মিরও বলা লাগবে না কোনো রাষ্ট্রপ্রধানের বলা লাগবে না আমি আমার ইমানের পরিপন্থী কোনো কাজ আর জীবনে কোনোদিন করব না আমি উপরে উঠব আল্লাহু আকবার বলবো নিচের দিকে নামব সুবহানাল্লাহ বলবো বাথরুমের ভিতরে ঢুকবো বাম পা দিয়ে ঢুকবো বাথরুম থেকে বের হব ডান পা দিয়ে বের হব আমি যখন কোনো ভাইকে দেখব সালাম দিব আমি কারোর জায়গা দখল করব না এই দুনিয়া আমি কম নেব আমার ভাইরে আমি বেশি করে দেব আমি কম ঘুমাবো আমার ভাইরে বেশি করে ঘুমাইতে দেব এভাবে যদি ইমানের দাবিগুলো ধরে ধরে আমরা আদায় করতে পারি আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন এ জাতীয় ইমানদার যারা হবে এই দুনিয়ায় কোনোদিন কোনো অসুবিধায় যখন তারা পড়বে ওই অসুবিধা তাদেরকে কোনোভাবেই ঘায়েল করতে পারবে না ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ তাদের সাহায্য করব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের দাবিতে শতভাগ মজবুত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন সবাই বলেন আমিন আমি শারীরিকভাবে খুবই অসুস্থ এই ঠান্ডা গরমের কারণে ডাক্তার আমাকে মাগরিবের আগ দিয়ে একজনের সাথে কথা বললাম উনিও বললেন যে প্রেশার লো হয়ে যাচ্ছে কথা বলতে কষ্ট হয় ঘেমে যায় আপনাদেরকে উদার আহ্বান রাখবো ইমানের দাবিতে অটল হবেন হওয়া যাবে না ইনশাল্লাহ রাজনীতি করেন কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ অনেক রাজনীতিবিদের সঙ্গে আমার পরিচয় আছে এই খুলনা অঞ্চলে অনেক ভালো ভালো রাজনীতিবিদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একদম এক ওয়াক্ত নামাজও ছাড়েন না এবং বলেন যে আমরা রাজনীতি করি কিন্তু কোনো অবস্থাতেই ইমানের পরিপন্থী কোনো কাজ আমি করব না আর আমার সামনে হবে আমি সেটাকে আমার ক্ষমতা দিয়ে আমার যতটুকু আল্লাহ পাওয়ার দেশে বাধা দেব না এটা হবে না তারা রাজনীতি করেন পড়াশোনাও করেন আপনি বলবেন যে হুজুর আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ি আপনি কয় কোন বিশ্ববিদ্যালয় আমি তো বিশ্ববিদ্যালয়ে বিশ বছর ধরে আছি এমন শিক্ষক আপনাকে দেখাতে পারবো রাতের অন্ধকারে যারা তাহাজ্জুদের নামাজও পড়ে আপনি জোহরের নামাজে আমার মসজিদে যাবেন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছে নয়টা থেকে ক্লান্ত ক্ষুধার্ত এই ছেলেগুলো ব্যাগ বারান্দায় রেখে উজু করে নামাজের জন্য বসে আছে ওরা যদি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে নামাজ পড়তে পারে আমি একদম বেকার মানুষ এই চার দোকানে বসে থাকবো আর জোহরের নামাজ মসজিদে হবে এটা হতে পারে আমরা ইমানের দাবি পুরা করবো তো ইনশাআল্লাহ আর সর্বশেষ যারা এই মাহফিলের আয়োজন করেছেন মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ মসজিদের যোগ্য ইমাম এলাকাবাসী আপনাদেরকে মোবারকবাদ জানাই সর্বশেষ ইমানের এক যুগান্তকারী কোরআন ইমানের এটা হলে ইমান তাজা হয় সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা আমরা মেহরবানি